এসছি আজকে গান্ধীঘাটে সকালবেলা ব্যারাকপুরে। আজ স্যাটারডে, তো স্যাটারডে আউটিংয়ে আজকে আমাদের একটা ফ্যামিলি পিকনিক আছে, তো সেটাই আমরা অ্যাটেন্ড করতে এসছি। তো যেহেতু ব্যারাকপুরে হবে সেই জন্যে গান্ধীঘাটেই চলে এসছি। দেখো সকালবেলা, সকালবেলা খুব একটা নয়, এখন 9:35 বাজে, তাও কেমন কুয়াশা চারিদিকে। চলে এসছি গান্ধীঘাটে, দারুণ লাগছে। বহু পুরানো স্মৃতি এই গান্ধীঘাট জুড়ে, কারণ আমরা বেশ, যেহেতু ডানলপে বাড়ি সেই জন্য আমরা প্রায় আসতাম, এখন তো চলে গেছি অনেক দূরে। তো তবুও গান্ধীঘাটটা মানে একদম ইমোশানের জায়গা, জাস্ট ফুল অফ ইমোশান, কি বলবো, দারুণ দারুণ লাগছে আর খুব খুব এনজয় করছি ব্যাপারটা। একদম শীতের সকালে কুয়াশা ভরা আর গান্ধীঘাট দুর্দান্ত লাগছে। পারলে তোমরা একবার এই শীতকালের মধ্যে কিন্তু চলে এসো, দারুণ মজা পাবে, দারুণ মজা, আই সোয়ার। দেখো গান্ধীঘাট দেখতে পাচ্ছ, ব্যারাকপুরের গান্ধীঘাট পুরো কুয়াশা। ব্যাগের জন্য কিছু চিন্তা না, যাবে না, দেখছি তো ট্রাই করি। কুয়াশা চারিদিকে, কুয়াশা, দারুণ। গঙ্গা হচ্ছ, শীত করছে তো। ব্যাগের জন্য কিছু চিন্তা না, যাবে না, দেখছি তো ট্রাই করি। এখানে পিকনিক করার ব্যবস্থা আছে, দুটো জায়গা আছে, জহরকুঞ্জ আর মঙ্গলধারা। তো পিকনিক করার জন্য যে সমস্ত ইনফরমেশন আমি একটা ছবি দিয়ে দেখিয়ে দিচ্ছি। জঙ্গলে বনভোজন, এখানে আমরা যত্ন সহকারে পিকনিকের সমস্ত রকম আয়োজন করি। ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ, এই হচ্ছে ফোন নাম্বার। হ্যাঁ, আর এই জহরকুঞ্জ, এখানে পিকনিক করা যায়। তারপরে এখানে আছে মঙ্গলধারা, এখানে থাকার ব্যবস্থা আছে, রেস্টুরেন্ট আছে, সব আছে। গান্ধীঘাটের ভিতরে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, সেই জন্যে সেরকম বেশি কিছু ছবি তুলতে পারিনি। কানে চাপা দে, দারুণ লাগলো কিন্তু।